নমস্কার, শুভ সন্ধ্যা। রবীন্দ্রনাথ যে কয়েকটি ঋতু উৎসব প্রচলন করেছিলেন তাদের অন্যতম বর্ষা মঙ্গল। বাংলা চারুকলার ইতিহাসে এই ঘটনাটি প্রথম অনুষ্ঠিত হয় 17 এবং 18 ভাদ্র 1328 বঙ্গাব্দের। আশ্চর্যের ব্যাপার কি জানেন, বর্ষা মঙ্গল প্রথমবার শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়নি, হয়েছিল কলকাতায় রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাসভবনের প্রাঙ্গণে। এমনই জানিয়েছেন রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়। কবি নিজেই সেদিন কল্পনা কাব্য থেকে বর্ষার কয়েকটি কবিতা আবৃত্তি করেন, আর শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা 14টি গান গেয়েছিলেন। কিন্তু প্রথম বর্ষামঙ্গল অনুষ্ঠানে কোনো নৃত্য ছিল না, এমনকি ভাবব্যঞ্জনা প্রকাশের কোনো চেষ্টাও ছিল না। গায়ক গায়িকারা মঞ্চে বসে গান গেয়েছিলেন। বিস্তারিত অনুষ্ঠান সূচির উল্লেখ আছে ওই দিনে কালাচাঁদ দালাল কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত পুস্তিকায়। সেদিন যে গানগুলি গাওয়া হয় তাদের কয়েকটি আবার এসেছে আষাঢ়। গানের সুরে রাসন খানি, বাদল মেঘে মাদল বাজে ইত্যাদি। আজ শান্তিনিকেতন সাহিত্য পথের উদ্যোগে বর্ষা মঙ্গল প্রচারিত হবে। অনুষ্ঠানে অংশ নেবেন চার কন্যা, উর্বাশা রায়, উম্মে কুলসুম, পৌলমী রায় এবং জেনি তুফানি। অনুষ্ঠানের প্রযোজিকা ডক্টর বিদিশা সিনহা। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান বর্ষা মঙ্গল। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাহিত্য পথের ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করি। শস্য শ্যামলা নদী বিধৌত বঙ্গভূমি কৃত উৎসব পালনের ঐতিহ্য বহুদিনের। বঙ্গমাতা বর্ষার জলে প্লাবিত হয়ে এক রহস্যময় রূপ ধারণ করেন। বর্ষার আগমনে প্রকৃতির মঙ্গল হয়, আর সেই মঙ্গল কামনায় প্রকৃতির বুকে উদযাপিত হয় বর্ষা মঙ্গল উৎসব। বঙ্গদেশে রবীন্দ্রনাথই প্রথম ঋতুর উৎসব চালু করেন। ষড় ঋতুর মধ্যে বর্ষা ছিল রবীন্দ্রনাথের প্রিয় ঋতু। বর্ষা প্রকৃতির মর্মরসের চিত্র কবি এঁকেছেন তার কবিতা ও গানের মধ্যে। এমনও দিন তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘশালে বাদল ঝরঝরে, তপহীন ঘন তমসায়। শান্তিনিকেতন আশ্রমকে কেবল শিক্ষার ক্ষেত্র বলা চলে না, এটি যেমন শিক্ষায়তন তেমনি রবীন্দ্রনাথের তপস্যা ক্ষেত্র, এবং ঠিক তেমনি এখানে রচিত হয়েছে রবীন্দ্র আনন্দলোক। তিনি চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করতে। বর্ষা ঋতুর সঙ্গে রবীন্দ্রনাথের আত্মসংযোগ ছিল বাল্যকাল থেকে। রবীন্দ্রনাথ জীবন স্মৃতি গ্রন্থে বর্ষা ও শরৎ অধ্যায় লিখেছেন, বাল্যকালের দিকে যখন তাকাইয়া দেখি তখন সকলের চেয়ে স্পষ্ট করিয়া মনে পড়ে তখনকার বর্ষার দিনগুলি, আর বাল্যকালের এই স্মৃতি পূর্ণতা পায় পদ্মার তীরে বসবাস করে। 1908 সালে রবীন্দ্রনাথ যখন শিলাইদহে যান, তার আগে তিনি ক্ষিতিমোহন সেনের সাথে ঋতু উৎসব পালনের পরিকল্পনা করেন। কমে ক্ষিতিমোহন সেন ও বিধুশেখর শাস্ত্রীর তত্ত্বাবধানে উৎসবের আয়োজন শেষ হলেও রবীন্দ্রনাথ তখনও শিলাইদহে থাকেন। ফলে রবীন্দ্রনাথকে বাদ দিয়েই শান্তিনিকেতনে প্রথম বর্ষা উৎসব পালিত হয়। বর্ষার গানে মনে জেগে ওঠে প্রেম বিরহের খেলা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের শিল্পীরা গেয়ে শোনান বিচিত্র বর্ষার রকমারি গান। এই উৎসবে উপলক্ষে রবীন্দ্রনাথ 16টি গান রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আবেদন। গানে গানে, সুরে সুরে, ছন্দে ছন্দে সৃষ্টি করেছেন উৎসবের প্রত্যাশা। বর্তমানে এই নাগরিক জীবনে বর্ষা উপভোগ বলতে ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির জলে ছিটে ফোটা স্পর্শ। এই বদ্ধ স্তব্ধ শহরে বর্ষার স্পর্শ আমাদের মধ্যে এনে দেয় প্রাণীর আরাম, আত্মার শান্তি, মনের আনন্দ।
আমাদের মধ্যে দেখা দেয় কল্পনা, বৃষ্টির দিনে বাঙালির ঘরে ঘরে জমি ওঠে আষাঢ়ের গল্প। আর এই গল্প করতে করতে উদাসীন হয়ে পড়বে কেউ কেউ, ফিরে যাবে তাদের শৈশবে। আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে আছে বৃষ্টি, সুভাষ বাতাস বে, ওই পুরাতন হৃদয় আমার আজি, পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি, নূতন মেঘ ঘনিবার পানে ছেয়ে আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে। বর্ষা আমাদের ক্লান্ত ব্যস্ত তক্ত জীবনে অনেকটা আশীর্বাদের মতো ঝরে পড়ে বৃষ্টির ধারা, আর রচিত হয় বর্ষা মঙ্গল। শ্রাবণ যেন এক সিক্ত সতেজ অথচ দূর দিগন্তের ঝাপসা অনুভব। কবি তার দীর্ঘ জীবনের গ্রন্থিগুলিকে শ্রাবণের ধারার সঙ্গে বেঁধে রেখেছিলেন জলজ আনন্দে। বর্ষা রবি জীবনের নিরবচ্ছিন্ন ঋতু, শুধুমাত্র বর্ষাকে অবলম্বন করে রবি সম্ভারের 115টি গান। বর্ষার গহিনের যে রূপ, তার অন্তরের যে আকুতি, বৈচিত্র্য, ছন্দ ও লয় সবই রবীন্দ্রনাথকে আপ্লুত করেছে। এই শ্রাবণের বুকের ভেতর আগুন আছে, সেই আগুনের কালরূপ যে আমার চোখের পরে নাচে। এক পৃথিবী ঝাপসা করা শ্রাবণকে কবি অনুভব করেছেন অশ্রুসিক্ত হৃদয়ে, একাত্মীভূত হয়েছেন বরিশোধারা মাঝে। 1321 সনের আষাঢ় মাসে লেখা আষাঢ় প্রবন্ধে তিনি বলছেন, ভারতবর্ষের প্রত্যেক ঋতুরই একটা না একটা উৎসব আছে, কিন্তু কোন ঋতু যে নিতান্ত বিনা কারণে তাহার হৃদয় অধিকার করিয়াছে তাহা যদি দেখিতে চাও, তবে সঙ্গীতের মধ্যে সন্ধান করো, কেননা সঙ্গীতেই হৃদয়ের ভিতরকার কথাটা ফাঁস হইয়া পড়ে। সঙ্গীতের পাড়ায় ভোট লইলে বর্ষারই হয় জিত। আর আমাদের প্রতিপল অনুপলের অনুভূতির সুরকে তিনি বেঁধেছেন সেই মেঘমল্লারির দেশে। এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, কিছু না বলেই যে এত কথা বলা যায়, এই গভীর উপলব্ধিকে তিনি মুখর ও বাদল দিনে কিছুতেই মন না লাগার মাঝে ব্যক্ত করে গেছেন। সজল ঘন লুন্দিন মেঘের রসে ধারা বরষে,
মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকাল তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে খানে খানে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে খানে খানে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে, নুরু 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 নুনু পুরো ধ্বনি, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণে হরষে, গোপন স্বপনে ছাইব অপরস আচলের মহিমা, গোপন স্বপনে ছাইব অপরস আচলের মহিমা, উড়ে যায় বাদলে বাতাসে তার ছায়া মায়ে আকাশে, উড়ে যায় বাদলে বাতাসে তার ছায়া মায়ে আকাশে, সে যে মন মোর দিল আকুলে, সে যে মন মোর দিল আকুলে, জল ভেজাকে তো কিরদূর শুধাসে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণে হরষে। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।